আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা পেলে পাতের ভাত শেষ তো হবে, প্লাস বাচ্চারা সবজি খেতেও খুবই পছন্দ করবে। তো আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে শিম ভাপা। শিম সাধারণত বাচ্চারা কয়েক মানে খুবই কম বাচ্চা আছে যারা খেতে পছন্দ করে, আর বেশিরভাগই খেতে চায় না। তো আজকে আমি এই রেসিপিটি করব তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন শিমগুলোকে আমি এপাশের যে শিরাগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিয়েছি। চেষ্টা করবো একটু কচি শিম নেওয়ার, কারণ ভাপা যেহেতু করব এবং সেটা নরম হয়ে যাবে একদম, তো কচি শিম হলে খুবই ভালো হবে। তো শিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ সর্ষে এবং 2 চামচ পোস্ত আমি বেটে রেখে দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি একটু কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিইনি, কারণ বাচ্চাদেরকে অনেক সময় ঝাল লাগে, সেজন্য আমি কাঁচা লঙ্কাগুলোকে গোটা গোটাই দেবো, কাঁচা লঙ্কা আমি চিরবো না। এবারে চলুন আমি কড়াইটাকে পরিমাণ মতন তেল গরম করতে বসিয়ে দিই। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমরা শিমগুলোকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিই। শিমগুলোকে একটু ভেজে নেব, দিয়ে দিচ্ছি সামান্য নুন, এবং সামান্য হলুদ গুঁড়ো। এবার শিমগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। শিমগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। শিমগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার একটি পরিষ্কার টিফিন বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দেবো এই সর্ষে এবং পোস্ত বাটাটা। এবার আমি সর্ষে এবং পোস্ত বাটাটার মধ্যে সামান্য জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, নিয়ে এই পুরো বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচের নুন, কারণ ওখানে আমি শিম ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচের 1 চামচ টক দই। চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা। মিক্স করে দিলাম। এবার দিয়ে দেব শিম ভাজাগুলো। পুরো কাচিয়ে দিয়ে দিলাম, একটু মাখিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে কিন্তু ভাজাটা করেছিলাম, সেই জন্য আর এক্সেস আমি কোনো সর্ষের তেল দেব না। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের 1 চামচ একটু চিনি।
এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। এবার একটি পাত্রে গরম জল করতে বসিয়ে দিচ্ছি এবং তার মধ্যে টিফিন বাটিটাকে ভালোভাবে সিল করে বসিয়ে দিতে হবে এবং দরকার হলে উপর দিয়ে এইভাবে সারাশি ফারাশি দিয়ে আপনারা টাইট করে রেখে দিতে পারেন। এবার গ্যাসটাকে আমি সিম করে দেবো যখন জলটা ফুটে যাবে। ফুটে গেলে গ্যাসটাকে সিম করে দিয়ে আমি 10 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। জলটা টকবক করে ফুটে গেছে, এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এবার আমি গ্যাস সিম অবস্থাতেই 10 মিনিট রেখে দেব। 10 মিনিট ভাপ হয়ে গেছে, এবারে আমি টিফিন বক্সটাকে গরম জল থেকে তুলে নিচ্ছি। এবার ঢাকনাটাকে ওপেন করব। দেখুন আমাদের সিম ভাপা কিন্তু একদম রেডি। এবার এই রেসিপিটি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।